সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ভালিমাই মুভির ট্রেলার নিয়ে। পুরাই অস্থির, অসাধারণ অ্যাকশন এবং থ্রিলার সব মিলিয়ে 3 মিনিটের এই ট্রেলার পুরো মুভিটি দেখার জন্য আকর্ষণ করবে সবাইকে। এই মুভিতে অভিনয় করেছেন অজিত কুমার, উমা কুরেশি আরও অনেকে। এই মুভিটি হিন্দি, তামিল আর অন্যান্য ভাষায় ডাবিং করে 13 জানুয়ারি রিলিজ করা হবে। এই ট্রেলার দেখার পর বলা যায় যে এই ট্রেলারের ভিতরে মুভির যে মেকিং, অ্যাকশন দেখা যাচ্ছে তা টপ লেভেলের। স্পেশালি বাইক সেন্স সিকুয়েন্স যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই মুভির ভিতরে, ভরসা দেয় যে এই মুভির ভিতরে থ্রিলিং, অ্যাকশন, রিয়েলিস্টিক দেখা যেতে পারে। ট্রেলারে আরও দেখা যায় অজিত কুমার একজন পুলিশ অফিসার ক্রিমিনালকে ধরতে গিয়ে নিজে একটা বড় বিপদের মধ্যে পড়ে যান। তিনি এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হবেন বা উদ্ধার হতে পারবেন কি না, আসল ক্রিমিনালকে, পাশাপাশি ফ্যামিলির চাপ ইত্যাদি সব মিলিয়ে ট্রেলারটি অসাধারণ ছিল। এডিট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অজিত কুমারের ডায়লগ টপ লেভেলের ছিল। ট্রেলার দেখে এতটুকু আশা করা যাচ্ছে যে অজিত কুমারের মুভিটি টপ লেভেলের হতে যাচ্ছে, বাকিটা বোঝা যাবে পুরো মুভিটি দেখার পর। এই ট্রেলার দেখার পর আমি এতটুকু বলবো যে আমি মুভিটি দেখার জন্য অপেক্ষায় থাকবো।